বিদেশে বসে অস্থিরতা সৃষ্টি ষড়যন্ত্র চালালেও জাতিকে এখন আর বিভক্ত করা যাবে না ভেসে যাবে সব ষড়যন্ত্র বলেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জাতীয় বাজেটে কমছে কৃষি খাতে বরাদ্দ ভর্তুকি ও তলানিতে বাংলাদেশ ব্যাংকের বিতরণ করা ঋণের লক্ষ্যমাত্রা চাহিদার তুলনায় কম বলছেন কৃষি অর্থনীতিবিদরা দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন বিদেশে বসে অস্থিরতা সৃষ্টি ষড়যন্ত্র চলছে সরকারের দোসরা এখনো সব জায়গায় বসে দেশকে অস্থিতিশীল করা চক্রান্ত করছে কিন্তু গণ আন্দোলনের পর যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে তাতে জাতিকে বিভক্ত করা যাবে না সকল ষড়যন্ত্র ভেসে যাবে জাতীয়তাবাদী ওলামা দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো হয় এ সময় সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে শ্রদ্ধাগর নিবেদন শেষে সাংবাদিকদের তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারে কমিশন গঠন করেছে আশা করছি তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বিএনপিও এই সংস্কার সুনির্দিষ্টভাবে সুপারিশ মালা তুলে ধরবেন সালাউদ্দিন আহমেদ বলেন ছাত্র জনতার গণবিপ্লবের পর যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে সেটিকে ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে এটাই বিএনপি সবাই বাংলাদেশি এখানে কেউ সংখ্যা নেই সবার অধিকার এক সবাই বাংলাদেশি দেশের অধিকাংশ মানুষ কৃষি নির্ভর হলেও কৃষি খাত সেভাবে গুরুত্ব পাচ্ছে না বলে মনে করেন কৃষি অর্থনীতিবিদরা কারণ জাতীয় বাজেটে কৃষি খাতে বরাদ্দ কমছে আর বিশ্বের অন্য দেশের তুলনায় কৃষি ভর্তুকিও তলানিতে বাংলাদেশ ব্যাংকের বিতরণ করা ঋণের লক্ষ্যমাত্রা চাহিদার তুলনায় কম দাবি কৃষি অর্থনীতিবিদদের প্রতিবেদন নিয়ে পর্ব আজ কৃষকরা এখন নিয়মিত ক্ষতির মুখে পড়ছেন ফসল নষ্টের কারণে নেতিবাচক প্রভাব পড়ছে কাঁচা বাজারেও পণ্যের দাম স্থিতিশীল রাখতে ও কৃষকদের সহায়তা বিপরীতে কৃষি মন্ত্রণালয় বলছে ধারাবাহিকভাবে কমছে ভর্তুকি চলতি অর্থ বছরে বাজেটে কৃষিতে ভর্তুকি কমানো হয়েছে আট কোটি টাকা বিষতলা প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে প্রায় আমার মানে এক দুই গানের মতন সব দানের ফসল বিনষ্ট হয়ে গেছে ওখানে সব শেষ হয়ে গেছে জ্বালা টালা সব জ্বালা আলাই জ্বালা নষ্ট হয়ে গেছে এদিকে বিশ্বের বিভিন্ন দেশের তুলনামূলক তথ্য পর্যালোচনায় কৃষকের জনপতি গড় ভর্তুকি নিয়ে প্রতিবেদন করাচ্ছে উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড যেখানে ফান্ড ফর ফিউচার শীর্ষক প্রতিবেদনে দেখা যায় চীন সরকার একজন কৃষককে বছরে প্রায় একশো ডলার ভর্তুকি দিচ্ছে ইন্দোনেশিয়া দিচ্ছে প্রায় তিরানব্বই ডলার সেখানে বাংলাদেশ মাত্র সাত দশমিক আট ডলার কৃষিকে উন্নতি করতে হলে কৃষিতে বাজেট আরো বাড়াতে হবে তাছাড়া কৃষির উন্নতি হবে না ভর্তুকির একটা সীমারেখা আছে আমরা উন্নয়নশীল দেশ এবং উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের মোট কৃষি উৎপাদনের যে ভ্যালু সেটার দশ শতাংশ পর্যন্ত আমরা ভর্তুকি দিতে পারি কিন্তু এ পর্যন্ত আমরা তিন শতাংশের বেশি কখনোই ভর্তুকি দিচ্ছে না কাজে পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু যথেষ্ট হয় 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 বাংলাদেশে আমাদের ভর্তুকির পরিমাণ দরকার এবং এই ভর্তুকিতে উপকৃত উৎসাহিত ভর্তুকি সেটার জন্য আমাদের ব্যবস্থা নেওয়া দরকার চলতি অর্থ বছরের ব্যাংকগুলোকে আটত্রিশ হাজার কোটি টাকা কৃষি ঋণ বিতরণের লক্ষ্য দিয়েছে কেন্দ্র ব্যাংক যদু কৃষি অর্থনীতিবিদরা বলছেন প্রয়োজনীয় তুলনা যথেষ্ট কম তা কৃষি নিয়ে আমরা যত কথা বলি মুখে কথায় যত বেশি গুরুত্ব দেই কার্যত এর নীতিতে এবং এর আর্থিক অনুদানের ক্ষেত্রে আমরা তত বেশি গুরুত্ব দেই না এবং বাজেটে গত কয়েক বছর ধরে মোট বাজেটে কৃষি বাজেটের হিসা হ্রাস পাচ্ছে কাজে আমাদের দরকার হলো যে কৃষি বাজেটের হিসা বাড়ানো এবং সেটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের কৃষির উন্নয়ন সম্ভব হবে আমাদের দেশের বেশিরভাগ কৃষকই দেখা যাচ্ছে যে প্রান্তিক চাষি আর কি তো তারা তাদের এই পর্যাপ্ত পরিমাণ তাদের অর্থ নেই যেটা দিয়ে তারা তাদের জমিতে ইয়া করবে বিনিয়োগ করবে তো সাধারণত দেখা যাচ্ছে তাদের এই প্রতিবেশীর কাছে লোন নিতে হয় অথবা ব্যাংক থেকে ঋণ নিতে হয় তো কৃষকদের আবার ব্যাংকের ঋণ একটু সমস্যা যে তারা ঠিক মতো ব্যাংকের ঋণ পায় না কৃষি ঋণ পায় না অন্যদিকে অনেক ক্ষেত্রে প্রকৃত কৃষক ঋণ পাচ্ছেন না বলে অভিযোগ কৃষকদের গোলাম মনুল্লাহ হাসান বাংলা ভীষণ ঢাকা কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর ভাঙন অব্যাহত রয়েছে উলিপুরে হুমকির মুখে প্রাথমিক বিদ্যালয় সহ অনেক ঘর বাড়ি ভাঙনে এলাকার বাসিন্দারা আতঙ্কিত দিন যাপন করছে জেলায় ব্রহ্মপুত্র তিস্তা ধরলা নদ নদীর পানি কমতে শুরু করেছে সব নদ নদীর পানি কমে বিপদসীমার অনেক নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে তবে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল হাসান জানান ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর ভাঙন এখনো অব্যাহত রয়েছে ব্রহ্মপুত্র ভাঙনে উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের সুখের বাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীতে বিলীন হবার পথে এদিকে দুধকুমার নদী ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নে এক কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন অব্যাহত রয়েছে ভাঙনে এরই মধ্যে কয়েক একর ফসলি জমি নদী বিলীন হয়ে গেছে এই ছিল এখনকার মতো পরে সংবাদ বেলা দুইটায় একটায় থাকছে নিউজ টপ টেন দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলাদেশ সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠানটিতে ভিজিট করুন